ডগস সুইসাইড ব্রিজ। গত 70 বছরে শত শত কুকুর কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এই সেতু থেকে লাফ দিয়ে আহত হয়েছে ও অনেক কুকুর মারা গেছে। ব্রিজটি স্কটল্যান্ডের ডাম্বারটনের মিল্টন নামক গ্রামে অবস্থিত। ব্রিজটির নাম ওভারটাউন, যা 19 শতকে নির্মিত হয়েছিল। কুকুরদের আত্মহত্যার কারণে এই ব্রিজ নিজের নাম হারিয়ে রূপ নিয়েছে ডগস সুইসাইড ব্রিজ। সেতুটি দেখতে কিন্তু অসাধারণ। মারাত্মক মজবুত পাথরকুচি দিয়ে তৈরি প্রাচীন এই সেতু। সেতুর থেকে 50 ফুট নিচেই রয়েছে একটি পাথুরে গিরিখাত। 1950-এর দশক থেকে এই ব্রিজ থেকে লাফ দিয়ে কুকুর মারা গিয়েছে প্রায় 50টি এবং আহত হয়েছে প্রায় 600 কুকুর। এক প্রাণীবিদ বলেন, রোদ থাকলে এই অঞ্চলে বেজি ও ইঁদুর জাতীয় প্রাণীর গন্ধ অনেক বেশি বাতাসে ছড়িয়ে পড়ে, আর সেই প্রাণীগুলির আকর্ষণে উচ্চতা বোঝার আগেই কুকুরগুলি ঝাঁপ দেয়। আবার একজন প্রাণী মনস্তত্ত্ববিদ বলেছেন, সাইকোসিস নামে একটি রোগের থেকেও এই ঝাঁপ দেওয়ার প্রবণতা তৈরি হয়। তবে সত্যি কি কারণে এই সেতু থেকে কুকুরগুলি ঝাঁপ দেয় তা আজও জানা যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো অনেক নতুন তথ্য পাওয়ার জন্য।